আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে পরিপাকটি, পরিপাকতন্ত্রটি এবং পরিপাকতন্ত্রগুলোর অংশগুলো সম্পর্কে একটু জেনেছিলাম এবং মুখবিবর পর্যন্ত আমরা একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা জানবো যে মুখবিবরের পরের অংশটা কি। আমরা পৌষ্টিক নালীর মুখবিবর আলোচনা করেছি, আজকে বাকি অংশগুলো একটু করে বলে দেব। আমাদের মুখবিবরের পরে যেটা আছে সেটা হচ্ছে অন্ন নালী। আমাদের পাঁচটা অংশ কি ছিল, তার মধ্যে পরের অংশটা হচ্ছে অন্ন নালী। অন্ন নালী হচ্ছে গলবিল। গলবিল হচ্ছে মুখবিবরের পরের যে অংশটা, যেটা দিয়ে আমরা মানে সোজা ভাষায় বলতে গেলে যেটা দিয়ে আমরা গিলি। গলনালী মানে হচ্ছে একদম মাঝখানের অংশটা, অন্ননালী এবং মুখবিবরের মাঝখানের যে অংশটা সেটাকে গলবিল বলা হয়ে থাকে। যেটা সোজা আমরা খাদ্য যেটাকে গিলার কাজটা যে অংশটা দিয়ে করে থাকি, খাদ্যটাকে অন্ননালীতে পাকস্থলীতে প্রেরণ করার জন্য যে অংশটা কাজ করে সেটা হচ্ছে গলবিল। গলবিলে যেটা হয় সেটা হলো যে তোমার খাপ্পাটা যখন যাচ্ছে তখন সেখানে কিছু গ্রন্থি আছে দুই পাশে, সেই গ্রন্থি থেকে কিছু রস নিঃসৃত হয় এবং সেই রসটা খাবারটাকে, খাবারের সাথে মিশে খাবারটাকে আরও নরম করে এবং বহনযোগ্য করে, পিচ্ছিল করে। গলবিলের মূলত কাজটা হচ্ছে এটাই যে অন্ননালীতে প্রেরণ করা। এখানে হজমের বা পরিপাকের তেমন কোনো কাজ হয় না, হ্যাঁ, সে পরিবহন করার কাজটা করে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে গলবিলের পরে আছে অন্ননালী। অন্ননালীটা হলো যে একেবারে গলবিল থেকে শুরু করে 25 সেন্টিমিটার লম্বা একদম পাকস্থলী পর্যন্ত, অনেক লম্বা একটা নলের মতো, অনেকটা দেখতে আমরা দেখবো যে বেসিনের নিচে যে এখন পাইপটা ব্যবহার করে, দেখবে যে একটু প্লাস্টিকের একটু খাঁচকাটা খাঁচকাটা থাকে, প্লাস্টিকের ইয়ে করা যায়, হ্যাঁ, একটু নাড়া যায়, সেরকম ঢেউ খেলা থাকে, খাঁচকাটা থাকে, সেরকম অন্ননালীটা অনেকটাই ওই রকম। এবং এর কাজ হচ্ছে খাদ্যকে বহন করে নিয়ে যাওয়া পাকস্থলী পর্যন্ত, হ্যাঁ, এর আর তেমন কোনো কাজ নেই। মানে অন্ননালীর কাজই হচ্ছে খাদ্যকে বহন করা, এখানে পরিপাকের তেমন কোনো কাজ হয়ে থাকে না। হ্যাঁ, তারপর অন্ননালীর পরে যেটা হয় সেটা হচ্ছে পাকস্থলীতে যায় খাবারগুলো, এবং মূলত হজমের বা পরিপাকের মূল কাজটা শুরু হয় পাকস্থলী থেকে। পাকস্থলীর চারপাশে অনেকগুলো গ্রন্থি থাকে এবং যখন খাবারটা গিয়ে পৌঁছায় ওখানে তখন অনেকগুলো গ্রন্থি থেকে একসাথে খাবারের জন্য বিভিন্ন রস মিশ্রিত হতে থাকে এবং সেই রসগুলো এসে, হ্যাঁ, বা বিভিন্ন এনজাইম বলি আমরা এগুলোকে, হ্যাঁ, এই এনজাইমগুলো এসে ওই খাবারগুলোকে নরম করে এবং হজম করতে সাহায্য করে। এবং প্রত্যেকটা উপাদান, যে আমরা প্রোটিন খাচ্ছি, কার্বোহাইড্রেট খাচ্ছি, স্নেহ খাচ্ছি, হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু কী হচ্ছে ওই পাকস্থলীতেই মূলত প্রথম পরিপাক শুরু হয়। এবং 60-70% পরিপাক কিন্তু পাকস্থলীতেই হয় এবং যেই ধরনের খাবার খাচ্ছি সেই ধরনের এনজাইম কিন্তু, মানে সেটাকে ভাঙার জন্য যে এনজাইমগুলো দরকার সেই এনজাইমগুলো কী হচ্ছে ওই পাকস্থলীর গা থেকে বা দেয়াল থেকে, দেয়ালে অনেকগুলো গ্রন্থির নালা থাকে, সেই যেই খাবারটা আমরা খাচ্ছি, যেমন কার্বোহাইড্রেট খাচ্ছি, তখন কার্বোহাইড্রেটকে হজম করার জন্য বা পরিপাক করার জন্য যে গ্রন্থিটা বা যে লালাটা দরকার বা যে রসটা দরকার সেই রসটা তখন নিঃসৃত হচ্ছে। এবং এভাবেই ওখানেই কিন্তু আমাদের মূলত কী হচ্ছে আমাদের হজমের অনেকটা কাজ হয়ে যাচ্ছে। এবং এরপরে যে অংশটা হজম হচ্ছে না, হ্যাঁ, কিছু অংশ আছে যে ওখানে হজম হয়ে সেটা রক্তের আকারে এবং সেখানে অনেকগুলো গ্রন্থি আছে, যে গ্রন্থির মাধ্যমে কী হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে সেখান থেকে আমাদের শোষণ করে নিচ্ছে, শোষণ করে নিয়ে সে প্রত্যেকটা কোষে কোষে ছড়িয়ে দিচ্ছে সেটার পুষ্টিটা। আর কিছু কিছু খাবার আছে যেখানে পরিপাক হতে পারছে না, পাকস্থলীতে পরিপাক হতে পারছে না, তারা চলে যাচ্ছে
কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়, এরকম অনেকগুলো উপাদান আছে। অথবা পাকস্থলীতে পুরোপুরি পরিপাক হয়নি, সেটা ভেঙেছে কিন্তু দু একটা স্টেপ গেছে, কিন্তু পুরোপুরি ভেঙে আমাদের শরীরের গ্রহণ উপযোগী হতে পারেনি, সেটা আবার কী করছে, ক্ষুদ্রান্ত্রে চলে যাচ্ছে। পাকস্থলীর পরের যে অংশটা সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, সেটা অনেকগুলো চিকন চিকন নালী দিয়ে অনেক লম্বা সেটা, হ্যাঁ, এই ধরনের একটা অংশে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে সেখানেও দেয়াল থেকে অনেকগুলো রস নিঃসৃত হচ্ছে এবং সেখানে অনেক গ্রন্থি থাকে, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের রস থাকে। যেই অংশটা অপাচ্য ঠিক না, যে অংশটা হজম হতে পারেনি বা অর্ধেক হয়েছে কাজ, তখন সেটা গিয়ে ক্ষুদ্রান্ত্রে গিয়ে বাকিটা হজম হচ্ছে বা পরিপাক হচ্ছে, ঠিক আছে। ক্ষুদ্রান্ত্রের কাজ হচ্ছে এটা। এখন মূলত খাবার যদি হজমের কথা বা পরিপাকের কথা ধরি, তাহলে যে পাঁচটা অংশ আমরা দিয়েছি, পাঁচটা অংশের মধ্যে পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রেই মূলত আমাদের হজমটা হয়ে থাকে। এই দুইটা অংশেই প্রধানত আমাদের হজমের কাজটা, মানে একদম পরিপাক করে ভেঙে খাদ্যকে, জটিল অণু ভেঙে তরল সহজ এবং সহজ সরল অণুতে পরিণত করে এবং আমাদের দেহের কোষে কোষে ছড়িয়ে দেওয়ার যে কাজটা, সেটা কিন্তু পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রেই হয়ে থাকে। এরপরে যে অংশটা আমাদের শরীরের প্রয়োজন নেই, হ্যাঁ, যে অংশটা আমাদের শরীর নিবে না, হ্যাঁ, বর্জ্য পদার্থ যেটা, সেটা কোথায় চলে যাচ্ছে, সেটা মল আকারে বৃহদান্ত্রে চলে যাচ্ছে, ঠিক আছে, বৃহদান্ত্রে চলে যাচ্ছে। সে বৃহদান্ত্রে গিয়ে, বৃহদান্ত্রে হচ্ছে ক্ষুদ্রান্ত্র থেকে অনেক মোটা একটা, তোমরা যখন বইয়ের ছবি দেখবে তখন দেখবে যে চারপাশে একটা রাউন্ড করা একটা চারকোনা একটা নালি দেখাচ্ছে, সেটা হচ্ছে, এবং সেটা একটু মোটা 5 ফিট লম্বা, হ্যাঁ, সেটাতে চলে যাচ্ছে এবং সেটা কী হচ্ছে, আমাদের মল আকারে আমাদের শরীর থেকে পায়ুপথ দিয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ। তার মানে হচ্ছে যে আমাদের পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র এই দুইটা অংশে মূলত আমাদের খাবারগুলো হজম হয়ে থাকে এবং এই খাবারগুলো আমাদের কোষে কোষে ছড়িয়ে যাওয়ার উপযোগী হয় এবং সেখান থেকে তারা গ্রহণ করে নিয়ে আমাদের কোষে কোষে সেটা শক্তিটাকে পাঠিয়ে দিচ্ছে, বিভিন্ন কোষে কোষে ছড়িয়ে দিচ্ছে। এই ছিল তোমাদের মোটামুটি পরিপাকতন্ত্রের যে পৌষ্টিক নালী আছে, হ্যাঁ, পৌষ্টিক নালীর বিবরণ। এরপরে তোমার বইতে তোমরা এটার থেকে ডিটেলস পড়বে, এটা কত ইঞ্চি, হ্যাঁ, কত সেন্টিমিটার, কত পাশে, এগুলো তোমরা একটু ডিটেলসটা তোমরা বই থেকে দেখে নেবে, ঠিক আছে। এখানে আসলে মুখস্থ করা, এখানে বোঝানোর যতটুকু আছে আমি ততটুকু তোমাদেরকে বলে দিলাম, আর বাকিটা তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এবং তোমরা জানো যে নতুন যে সিলেবাস দিয়েছে তার মধ্যে এই 7টা চ্যাপ্টারের মধ্যে এটা একটা চ্যাপ্টার, এবং তোমরা চেষ্টা করবে, এই চ্যাপ্টারটা একটু কঠিন হবে তোমাদের জন্য হয়তোবা, কিন্তু চেষ্টা করবে যে বারবার পড়ে যাতে এটা তোমরা আয়ত্ত করতে পারো, ঠিক আছে। এবং বারবার পড়লে আশা করি তোমরা পারবে, হ্যাঁ, আর তোমাদের সিলেবাস একদম অর্ধেক হয়ে গেছে, সুতরাং তোমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে, হ্যাঁ। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।